নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুলিশ কর্মীদের বিএমআই টেস্ট শুরু, শিলচরে তদারকি করলেন এসপি। পরিবহন আইনের প্রতিবাদে আন্দোলন, সামিল পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন। ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে পড়ুয়াকে বেধড়ক মারপিট, থানায় মামলা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। রাজ্য জুড়ে পুলিশ কর্মীদের দ্বিতীয় পর্যায়ের বিএমআই টেস্ট শুরু হয়েছে। শিলচর জেল রোডের পুলিশ হাসপাতালে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের থেকে শুরু করে সকল পুলিশ কর্মীদের চলছে এই টেস্ট। মঙ্গলবার শুরু হওয়া আগামী সাত দিন ব্যাপী এই টেস্ট চলবে। এখনো পর্যন্ত কাছাড়ের মোট 37 জন পুলিশ কর্মীর পরীক্ষা করা হয়েছে। বরাক উপত্যকার সঙ্গে ডিমা হাসাও, করিমগঞ্জ ও হাইলাকান্দির পুলিশ কর্মীদেরও শিলচরে এসে করাতে হবে বিএমআই পরীক্ষা। এদিন পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণে এসে এ ব্যাপারে বিস্তারিত জানান কাছাড়ের পুলিশ সুপার নোমান মাহাতো। দ্বিতীয় পর্যায়ের বিএমআই টেস্ট আমার ইয়াত শিলচর আমার হসপিটাল আছে, তাতে আমি করেছোঁ। আর ইয়াতে আমার যাবার যে বিএমআই টেস্ট হয়েছিল তাত 37 জন ব্যক্তি আমার 30-এর ঊর্ধ্বত আসিল। গতি এবার আমার গ্রুপে দেখা গেছে যে কেবাজনের তার মানে নিয়ন্ত্রণাধীন আছে, আগে 30-30 কমে গেছে। তার লগতে ইয়ার এই জেলাখনত যখন আমার আরক্ষী বাহিনীর যখন লোক আছে আছে, ডিমা হাসার লোক আছে, করিমগঞ্জের লোক আছে, হাইলাকান্দির লোক আছে, গতি সকল পুলিশ বিষয়া আর কর্মী এই বিএমআই টেস্ট ইয়া চলি আছে, যখন বিএমআই 30-এর ঊর্ধ্বত আছে। গতি এতিয়া আমি দেখা গৈছে যে ইয়াত বহুতর আগতকৈ ফলাফল ভাল হৈছে। আর আমি আশা করছো যে আমার 37 জন ব্যক্তি যখন বেশি আছে যাতে সোনকালে শীঘ্রে এই বিএমআই নিজের এক্সারসাইজ হোক বা অন্যান্য ফিজিক্যাল ফিটনেসের কারণে যে কার্য ব্যবস্থা গ্রহণ করবেন সেইখানে করার ফলত তার কমে যাব। আর আমি ভাবিছো যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে আহ্বানত আর আরক্ষী সঞ্চালক প্রধান ডাঙরিয়ার নেতৃত্বত এই যে অভিযান চলিছে, এই জীবনে তার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটা আমি খুব শীঘ্রে অ্যাচিভ করব পারি বলে মনে হয়। কেন্দ্র সরকারের নয়া পরিবহন আইনের প্রতিবাদে দেশজুড়ে গাড়ি চালকদের আন্দোলন শুরু হয়েছে। মঙ্গলবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের ময়নারবন্দ আইওসির সামনে আসাম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন গাড়ি চালকরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ইউনিয়নের সদস্যরা জানান, সরকার যে গাড়ি চালকদের জন্য করা আইন জারি করেছে তা মেনে নিতে পারবেন না। এই আইন বলবৎ হলে গাড়ি চালকরা আর গাড়ি চালাবেন না, গাড়ি বন্ধ রেখে প্রতিবাদ সাব্যস্ত করবেন যতদিন পর্যন্ত এই আইন বাতিল করা না হয়। তারা আরো বলেন, বিজেপি সরকার গাড়ি চালকদের প্রতি প্রতারণা করছে। আমার সকল ড্রাইভারের কারণ এতিয়া কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী ডাঙরিয়া তথা অমিত শাহ ডাঙরিয়ায় যি আমার ড্রাইভার উপর কালা আইন জাপি দিছে, সেই কালা আইনটা আমি মানি লব নোৱাৰো। কারণ কিয়, সরকারের আমি আজিলৈকে 1 টকাও পোৱা নাই, ভারত সরকার আমাক 1 টকাও দিয়া নাই, তথাপিও আমি আমার তরফের আমি নিজের লাইসেন্স বনায় হাজার হাজার টাকা দিয়ে লাইসেন্স বনায় সরকারক 3 বছরে ট্যাক্স দিয়ে আমি দিন হাজিরা করার নিচিনা 10-12 হাজার টাকা দরমহারে আমি কাম করে খাই আছো। এই সত্ত্বত যদি এজন ড্রাইভারের এক্সিডেন্টটা কোনো কই নহয়, এক্সিডেন্টের বাইসেন্সের লাইসেন্স নাই, গতি আমি 10-12 হাজার টাকা এজন ড্রাইভারে এই 10 লাখ টাকা 10 বছর জরিমানা আমি কেনে সহ্য করব পারো। এই আইন বিপক্ষে আমি স্টেরিং চোর আন্দোলন সকল ড্রাইভারে মিলি করছো, যেতালেকে এই আইন উভতাই নলয় তেতালেকে আমি স্টেরিং চোর আন্দোলনত জড়িত থাকিম। ভরাখাল চা বাগানের বাসিন্দা আব্দুল জলিলের পুত্র জয়নাল আবেদিন স্কুল বন্ধ থাকার কারণে ছুটি কাটাতে বন্ধু বান্ধবের সাথে মিলে ক্রিকেট ম্যাচ খেলতে যায় রবিবার, কিন্তু এই ক্রিকেট খেলাটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য।
প্রথম গুর ও পরাশ গুর দুই ভাই মিলে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে জয়নালকে সে প্রতিবাদ জানায়। পরে ক্রিকেট ম্যাচ শেষ হওয়ার পরে যখন জয়নাল ঘরে আসছিল তখন পিছন থেকে এসে প্রথম ও পরাশ মিলে ক্রিকেট ব্যাট দিয়ে চার পাঁচটা আঘাত করে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জয়নাল। পরে তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসার পর চিকিৎসকরা জয়নালকে গুয়াহাটিতে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। সেই সঙ্গে ঘুঙ্গুর আউটপোস্টে একটি এফআইআর দাখিল করেন জয়নালের পিতা আব্দুল জলিল। খেল তো চল রা থা ক্রিকেট জয়নাল হামলোকা টিম পে থা ও দোনো ভি লড়কা হামলোকা টিম পে থা তো ক্যা হুয়া খেল মে ও দোনো ভাই ব্যাটিং কিয়া ব্যাট কিয়া তো ইসনে বোলা যে তুমি লোক ব্যাট কর লিয়া তো মে বোলিং কর রা হুঁ তো বোলা তুমি বোলিং নেই করোগে তো মেনে বোলা যে ঠিক আছে তুমি মত করো অভি মত কর মে কর রা হুঁ উসকে বাদ ইসনে তড়কা তড়কি হো গয়া দোনো পে উসকে বাদ দোনো পে তড়কা তড়কি হো গয়া তো খেল খতম হো গয়া তো আনে কা টাইম পে ইসকো উসনে গালি দে দিয়া আচ্ছা ও লড়কা কিসনে গালি দিয়া ও লড়কা নে ও লড়কা কা নাম ও লড়কা কা নাম প্রদুম গড় আচ্ছা ও লড়কা বোলা তুমি খেলনে জানতে হো ক্যা মে বহুত জায়গা খেল কা হ্যায় নাইট টুর্নামেন্ট ধাক্কা ধাক্কি হো গয়া উসকে বাদ ও লড়কা নে এক এক ব্যাট টানা এসে মারনে কে লিয়ে তো মেনে বোলা মত মারনা উসকে বাদ ওর এক ভাই উসকা আকে ইসকো পিছে সে দো পাঁচ তিন পাঁচ মার দিয়া ও লড়কা পিছে সে দো ব্যাট মারা আর দো ব্যাট আগে সে মার দিয়া টোটাল চার ব্যাট চার ব্যাট মারা ওয়াহ পে ও গির গয়া থা ক্যা ওয়াহ পে গিরা নেই থা উসকা ব্লাড বাহার হোতা উসকে বাদ ইসকো মেনে किसी तरह लेके घर पे आया उठा उसके बाद इसको ब्लड ज्यादा बाहर आपके सामने मारा ना हाँ मेरा सामने ही मारा ठीक है আপনার নাম কি বলতে দাদা মেরা নাম উদয় সিং ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন উত্তর করিমগঞ্জের 72 সাদারাশি ছেদ্রিকোনা রামনগর সহ বেশ কিছু এলাকার প্রতিবাদী জনগণ লক্ষ্মীবাজার রোডের বিভিন্ন এলাকা সহ সাদারাশি রামনগর ছেদ্রিকোনা এলাকার বহুল সংখ্যক জনগণ মঙ্গলবার এই মর্মে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নিকট এক স্মারকপত্র প্রদান করেন। পুলিশ সুপারের হাতে স্মারকপত্র প্রদান করেন সংশ্লিষ্ট এলাকার জনগণ বলেন সাদারাশি ছেদ্রিকোনা রামনগর ইত্যাদি এলাকায় ইদানিংকালে ড্রাগসের সেবন ও পাচার মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। মুষ্টিমেয় কিছু সংখ্যক দুষ্টচক্র প্রতিনিয়ত ড্রাগস সেবন করে প্রতিবাদকারীদের আক্রমণ করছে বলেও উল্লেখ করেন তারা। তাই অনতিবিলম্বে এইসব এলাকায় পুলিশের কঠোর পদক্ষেপ দাবি করেন উপস্থিত প্রতিবাদকারীরা। বিস্তারিত দেখুন আমার বাংলার পর্দায়। আমরা যেভাবে ড্রাগসের ইউসেজটা বেড়েছে এইটার বিরুদ্ধে একটা মেমোরেন্ডাম নিয়ে এসেছি। কিছুদিন পূর্বে এটা অবচেনা ঘটেছে এখানে, এই আমার ইজ্জত লোক আছে পাশে, তিনি ওনার কীভাবে সঙ্গে কীভাবে কী হয়েছে আমি গেছিলাম, আমি আমরা কমিটির সবার সদস্য সবাই নিয়ে গেছিলাম ওখানে, তারা প্রতিবাদ করছিলাম যে তোমরা এই ড্রাগস চার্জটা বেশা বেশি করিও না, আমরা শিল্পীকোনা সফলপন বা রামনগর গ্রাম, আমরা এটা সব যুব সমাজ নষ্ট হয়ে যাক, আমি তার কাছে আমি জোক করার কারণে তারা আমার মাইকের বুট বেশি করছে মারছে পরদিন সকালবেলা, আগে যে আমরা মিটিং করছি পরদিন সকালবেলা আমাদের মারছে যে তুই এটা মাতিলে কেটে করলে কেনে আমরা ডাক ব্যবসা করলে তোর কিছু ইসে কইয়া ওটা কই আমার খুব মারধর করছে, খুব বেশি মারধর করছে আমাকে। আমরা এসপি স্যারের কাছে যাইছিলাম, এসপি স্যারের কাছে যাই আমার মাথা ফাটা হয়েছে, আমার মাথা ফাটা, আমার আত ভাঙা, আমার শরীরের মধ্যে পুরো অল বডির মধ্যে আমার তাদের নাম কি? তাদের নাম হইল কি, একটা নাম হইল মন্টু, একটা নাম জসিম, একটা নাম অজিব, একটা নাম খালিদ, একটা হইল কি ঈশা খালিদ, একটা হইল কি রজাক, একটা হইল কি আলতাফ হোসেন। আলতাফ হোসেনের বউ আছে একটা ডাক্স পেশা করে, তার নাম হইল হরিতা বেগম। এসপি বলেছেন যে তিনি অ্যাকশন নেবেন, আমরা জিজ্ঞাসা দিবেন, তিনি বলেছেন অ্যাকশন নেবেন। আপনার নাম কি? আমার নাম হইল মোহাম্মদ আলী হোসেন। রাতের অন্ধকারে ঘরে আগুন লাগিয়ে পালালো প্রতিবেশীরা। উধারবন থানায় মামলা করতে গেলে পুলিশ দুর্ব্যবহারের করেছে বলে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করলেন বাড়ির মালিক আঞ্চনা বেগম লস্কর নামে এক মহিলা। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন থানার অন্তর্গত খাসপুর বাগেরকোনা এলাকায়। মঙ্গলবার আঞ্চনা বেগম লস্কর জানান, ওনার স্বামী ব্যবসার জন্য শালগঙ্গায় থাকেন, বাড়িতে তিনি একাই দুই সন্তান নিয়ে থাকেন। রবিবার রাতে খাওয়া দাওয়া করে তিনি ঘুমিয়ে পড়েন। রাত দুটা নাগাদ হঠাৎ ঘুম ভাঙলে দেখতে পান ঘরের বাইরের দিকে আগুন জ্বলছে। তখন তিনি দুই সন্তানকে নিয়ে ঘরের দরজা ভেঙে বেরিয়ে আসেন। বাইরে এসে দেখতে পান প্রতিবেশী তজমরুদ্দিন লস্কর, জালালউদ্দিন লস্কর ও বিলালউদ্দিন লস্কর ওনাকে দেখিয়ে পালিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সমস্ত ঘরে আগুন গ্রাস করে ফেলে। নিজের পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি বলে জানান আঞ্চনা বেগম। সোমবার সকালে প্রতিবেশী তজমলউদ্দিন লস্কর, জালালউদ্দিন লস্কর ও বিলালউদ্দিন লস্করকে অভিযুক্ত করে উধারবন থানায় মামলা করতে গেলে পুলিশ সমস্ত দিন থানায় বসিয়ে রেখে দেয় বলে জানান তিনি। পরে বিকেল চারটায়
ওসি উনার কক্ষে ডেকে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করে বলেন। ওসি উনাকে দেখা মাত্র চিৎকার দিয়ে বলতে থাকেন, তুমি নিজে তোমার ঘরে আগুন দিয়েছ। এভাবে তাকে তাড়িয়ে দেন ওসি। আঞ্জনা বেগম আরও অভিযোগ করে বলেন, আজ থেকে 20 বছর আগে এই জায়গাটি তিনি কিনেছেন। মাটি ভরাট করে বিগত 2 বছর থেকে ঘর বানিয়ে বসবাস করছেন, আর এই 2 বছর থেকে অভিযুক্ত তিনজনই জায়গাটি উনাদের বলে দাবি করে আসছে। তাই রবিবার রাত 2 সন্তানসহ তাকে ঘরের ভিতরে রেখে আগুন দিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। আমার নাম আঞ্জনা বেগম। রবিবার রাতে 2টার সময় আমার ঘর আমার বাসার মধ্যে আগুন লাগছে। আমরা মা ছেলে মেয়ে দুই তিনজন মানুষ আমরা ঘুমো আসলাম। আমি 8টা দেখছি আলো দেখি, আমি ছেলে মেয়ের চালাইয়া দেখি পুরো আগুন লাগে যা দৌড়ে দরজা ভাঙি। আমরা বাইরে দেখে তিনজন মানুষ তারা গেছে, তিনজন মানুষ আমি চিনছি। চিনার পরে আমি একজনের নাম হইলো তজমুল আলী লস্কর, একজনের নাম হইলো জলালুদ্দিন লস্কর, একজনের নাম হইলো বিলালুদ্দিন লস্কর। আমি তিনজন চিনছি। গেট খুলে গিয়ে ঘরে ঢুকতে গিয়া আমার পাশের বাড়ি আমি দেখছি তারা ঢুকতে সময় গিয়া গেছিলাম। তারা আমার লোকালা বাজে ব্যবহার করছে, অটোগুলো নেই স্যার। আমারে নিতে নিতে 60টা বাড়াই দিয়েছেন। আমি বললাম, স্যার আমার ছোটো ছোটো বাচ্চা আমি রাখি আইসি, আমার ঘর বাড়ি চলে গেছে, আমি দিতাম না। আপনারা দুদিন যাইন না তো আমার ছাড়ো হয়নি, আর দুদিন যাইতে তো আমার লোক যেতে কইলা 5টার সময় যাই মুখ হইয়া 5টা বাজি গেল। 5টা বাজি আল আমি আইলাম, 6টা বাজিছে ঘর। 6টা বাজার পরে দেখি না তারা আইলা না, না হওয়ার পরে আমি কিতা করতাম, আমি এখন আগুন লাগাইয়া তারপরে সারা রাতকে রাত পুয়াইছি। রাত পুয়ানির পরে এখন আমি কিতা করতাম, আমি তো সরকারের ঘর অজীবিক জানাইতাম নানি, আমি কোনো ওইরকম না, আমি কিতা সরকারের মানুষ নানি। শালচাপড়া শিক্ষাকুণ্ডের শিলকুড়ি ঘুঙ্গুর ক্লাস্টারে সম্প্রতি সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় ছাত্রছাত্রী শিক্ষকরা মিছিল করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত ছিলেন ডিপিও কাছাড় বিদ্যুৎ দেব চৌধুরী, শিল্পী বারীন্দ্র দাস, সিআরসিসি কিরণ রঞ্জন দাস, অনুষ্ঠানের সভাপতি প্রণবকান্তি দাস। সমবেত সঙ্গীত ও সভাপতির স্বাগত বক্তব্যের পর কচিকাঁচড়া সাংস্কৃতিক উৎসবে মেতে উঠে। কবিতা আবৃত্তি, যোগ ব্যায়াম, একক সঙ্গীত, সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, ধামাই, বিহু নৃত্য, নাগা নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, ঝুমুর নৃত্য পরিবেশিত হয়। সম্প্রদায় উৎসবের মুখ্য আকর্ষণ ছিল দুলু দাসের ওঝা নৃত্য। শিল্পী বারীন্দ্র দাস একক সঙ্গীত পরিবেশন করেন, পরে শিল্পী দেবকান্ত দাসও দুটি সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথিরা ছিলেন শালচাপড়া ব্লক এলিমেন্টারি অফিসার বিশ্বজিৎ দে, সিআরসিসি শামসুল আলম, শিক্ষক ফয়জুল হক মাঝার ভুঁইয়া, সুদীপ দে, সত্যজিৎ নাথ প্রমুখ। আসাম সরকার যদি উদ্যোগী না হতেন তাহলে এইভাবে আমরা ক্লাস্টারে গিয়ে ফেস্টিভ্যাল করতে পারতাম না, কেননা প্রত্যেকটা জিনিসের সঙ্গে টাকা পয়সার একটা ব্যাপার জড়িত থাকে। সরকারের তরফ থেকে আমাদের ফান্ড প্রোভাইড করা হয়েছে বলেই আমরা উৎসাহ নিয়ে প্রত্যেকটা ক্লাস্টারে তো সম্ভব নয়, প্রতি বছরই আমরা বিভিন্ন ক্লাস্টারে কমিউনিটি ফেস্টিভ্যাল করে থাকি। তো এখানে এসে আমার ভালো লাগছে এটাই যে দর্শক আসনে গার্জিয়ানরা, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন রঙের জামা কাপড় পরে বিভিন্ন রঙের সমাহার যে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে যে সত্যি আমাদের এই কমিউনিটি ফেস্টিভ্যাল যে আমরা উদযাপন করছি। ইংরেজি শুভ নববর্ষ উপলক্ষে প্রায়শের পক্ষ থেকে শ্রীকোনা বালিঘাটের ইন্দ্রগড় এলাকায় একটি মেডিকেল শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত শিবিরে প্রায় 100 জনের মতো রোগী দেখা হয়। সুগার টেস্ট, ব্লাড প্রেশার টেস্ট এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রয়াসের সম্পাদক শান্তনু রায় মহাশয় জানান, প্রয়াস প্রায়ই বিভিন্ন গ্রামাঞ্চলে এ ধরনের মেডিকেল শিবিরের আয়োজন করিয়ে থাকেন। প্রয়াসের পক্ষ থেকে এবছরে প্রায় 10টি মেডিকেল শিবিরের আয়োজন করা হয়েছিল। তিনি আরও বলেন, আগামী দিনে এ ধরনের বিনামূল্য শিবির আরও আয়োজন করে থাকবেন, যাতে গ্রামাঞ্চলের বিভিন্ন লোকেরা এ ধরনের শিবির থেকে লাভান্বিত হতে পারেন এবং সুস্থ থাকতে পারেন। তিনি ধন্যবাদ জানান সাউদার্ন আসাম ডায়াবেটিক ফোরামকে এবং ডক্টর নবজ্যোতি দেব মহাশয়কে স্বাস্থ্য শিবিরে সহযোগিতা করার জন্যে। প্রয়াসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অসীম ভট্টাচার্য, সৌরভ পাল, সৌরভ চক্রবর্তী,
দীপজয় চক্রবর্তী, শঙ্কর দস্তিদার, দেবু প্রমুখ। নমস্কার, প্রয়াস এনজিও এবং সাউদার্ন আসাম ডায়াবেটিস ফোরামের পক্ষ থেকে আমরা প্রতি মাসে ডায়াবেটিক ওয়ারনেস ক্যাম্পের উপরে একটা মেডিকেল ফ্রি ক্যাম্প করে আসছি। আজও আমরা এই মাসে শ্রীকোণা বালিঘাটের ইন্দ্রগড় এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প সহ ওষুধ বিতরণ, প্রেশার চেক এবং সুগার টেস্ট ইত্যাদি আমরা প্রয়াসের পক্ষ থেকে করা হয়েছে। আমরা প্রতি মাসেই গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এ ধরনের মেডিকেল ক্যাম্প করে থাকি। আগামীতেও আমরা এ ধরনের ক্যাম্প আরও করে যাব। তার জন্য ইন্দ্রগড় এলাকার সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখানে প্রায় 100 জনের মতো আজ রুগী দেখা হয়েছে। সঙ্গে ধন্যবাদ ডক্টর নবজ্যোতি দেখে, উনি আমাদের সাথে এসে রুগী দেখেছেন এবং আমাদেরকে অনেক ধরনের সহায়তা করেছেন এবং মেডিসিন দিয়ে যারা যারা আমাদেরকে সাহায্য করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনেও আমরা এ ধরনের ক্যাম্প আরও করে যাব বিভিন্ন অঞ্চলে। ধন্যবাদ। নববর্ষ উপলক্ষে বিএসএফ বিজিবির মধ্যে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়। ভারত বাংলার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে মিষ্টিমুখ করানোর পরম্পরা কিন্তু বহুদিনের। এর সেই ধারা অব্যাহত রেখে মঙ্গলবার ইংরেজি নববর্ষ উপলক্ষে সীমান্ত জেলা করিমগঞ্জে বিএসএফ এর তরফে মিষ্টি তুলে দেওয়া হয় বিজিবির হাতে। বিশেষ দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানে একে অপরকে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করানো পরম্পরা অতীত থেকে চলে আসছে, এবার তার ব্যতিক্রম হয়নি। আজ করিমগঞ্জের সুতারকান্দি স্থল বন্দরের 1360 নং পিলারে মিজোরাম কাছাড় ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট এবং শ্রীমঙ্গল সেক্টর কমান্ডের মধ্যে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে মিষ্টি বিতরণ করেন। এআইজিএসওর 70তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ করিমগঞ্জের ডাকবাংলা রোডে বরাক উপত্যকা ভিত্তিক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। ছাত্র সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ, সংগঠনের আসাম রাজ্য কমিটির সভাপতি প্রজ্বল দেব এর সভাপতিত্বে পরিচালিত সমাবেশে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক হেমন্ত পেগু। মুখ্য বক্তা সৌরভ ঘোষ বলেন, দেশের নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের মনীষী যথাক্রমে রামমোহন, বিদ্যাসাগর, জ্যোতিপ্রসাদ, নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং প্রমুখেরা দেশে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর পক্ষে লড়াই করেছিলেন। কিন্তু স্বাধীন ভারতের সরকার তাদের চিন্তার বিপরীতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের লক্ষ্যে একের পর এক শিক্ষানীতি প্রণয়ন করেছে। তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার শিক্ষার প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবসে প্রণয়ন করে, যা বাতিলের দাবিতে গোটা দেশে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে এআইডিএসও 70তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। জ্ঞানের উদ্দেশ্য মানুষকে চরিত্র দেওয়া, মনুষ্যত্বের সন্ধান দেওয়া। জ্ঞানের উদ্দেশ্য মানুষকে প্রগতির যাত্রাপথটা দেখিয়ে দেওয়া, মানুষকে প্রশ্ন করতে শেখানো। মানব সভ্যতার ইতিহাসের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা প্রশ্ন করতে করতে, মানুষ প্রশ্ন করতে করতে সামনে গিয়েছে। সঠিক প্রশ্ন এবং সেই সঠিক প্রশ্নকে ভিত্তি করে সেই প্রশ্নের উত্তর সন্ধানের জন্য সঠিক সংগ্রামের মধ্য দিয়েই মানুষ প্রকৃত জ্ঞান অর্জন করেছে। তাই দেখবেন সত্যিকারের জ্ঞান মানুষকে সংগ্রামে উদ্বুদ্ধ করে। এই তো ছিল জ্ঞানের উদ্দেশ্য। আমাদের দেশ এবং বিশ্বের নবজাগরণের যে মহান মনীষীরা, তারা কি স্বপ্ন দেখেছিলেন? তারা স্বপ্ন দেখেছিলেন জ্ঞান অর্জনের মধ্য দিয়ে মানুষের চরিত্র নির্মাণ হোক, মানুষ তৈরি হোক। বিবেকানন্দ বলেছিলেন, কেবল বিবেকানন্দ নয়, এটা গোটা নবজাগরণের আকাঙ্ক্ষা ছিল, যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং। আজকে স্বাধীন ভারতের প্রত্যেকটা সরকার, প্রতিটি সরকার শিক্ষানীতির মধ্য দিয়ে সর্বপ্রথম যে আঘাতটা নামিয়ে এনেছে সেটা হচ্ছে শিক্ষার এই মূল যে উদ্দেশ্য ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং, এতে আঘাত আনা। মানুষ যাতে সত্যিকারের জ্ঞান অর্জন করতে না পারে, সত্যিকারের শিক্ষিত হতে যাতে না পারে, চরিত্রের নির্মাণ যাতে না হয়। তারাপুর নেতাজি নগরে আয়োজিত হলো 16 প্রহর মহাহরিনাম সংকীর্তন। আসরে উপচে পড়লো ভক্তদের ভিড়। প্রতিবারের মতো এবারও তারাপুর নেতাজি নগর বর্মন কালীবাড়ি মন্দির কমিটির আয়োজিত হরিনাম মহাসংকীর্তনে 16তম বর্ষ। এদিন মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রায় 10,000 ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে বলে দাবি আয়োজকদের। 10-12 হাজার মানুষের, ভক্তবৃন্দের এখানে সমাগম হয়েছে, প্রসাদ বিতরণ চলিতেছে।
কত এলাকা সার্বিক সহযোগিতা যেভাবে আমাদেরকে হাত বাড়িয়ে দিয়েছে তার পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে অত এলাকা সম্মানিত প্রাণপ্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দকে এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী পর্যায়ে রয়েছে বিভিন্ন বরিষ্ঠ মানে কর্মীবৃন্দ সমাজের ক্ষেত্রে তাদেরকেও জানাচ্ছি আন্তরিক নমস্কার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পুলিশ কর্মীদের বিএমআই টেস্ট শুরু, শিলচরে তদারকি করলেন এসপি। পরিবহন আইনের প্রতিবাদে আন্দোলন, সামিল পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন। ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে পড়ুয়াকে বেধড়ক মারপিট, থানায় মামলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।